শিলিগুড়ি ঢাকা রুটে মিতালি এক্সপ্রেস চালু হতে চলেছে। তার আগে শুক্রবার হলদিবাড়ি স্টেশনে অবস্থিত অভিবাসন দপ্তরের পরিকাঠামো খতিয়ে দেখলেন এনজেপির এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার। অভিবাসন দপ্তরের ঘরটি পরিদর্শন করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন ইমিগ্রেশন ইনচার্জ রণধীর কুমার। আরও একটি ঘরের দাবি জানিয়েছেন তিনি। এদিন পরিদর্শনে উপস্থিত ছিলেন অভিবাসন দপ্তরের অফিসার ডিসি সরকার অতীন্দ্র পাল, ট্রাফিক ইন্সপেক্টর সঞ্জয় কুমার ঘোষ, স্টেশন ম্যানেজার সত্যজিৎ তিওয়ারি সহ অন্যান্যরা। হলদিবাড়ি থেকে অমিত রায়ের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।